হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। একটা ভিডিও দেখে আমি আর না পারলাম না। আর এই সময় দে এত নেগেটিভ কথাবার্তা, এত নেগেটিভ কথাবার্তা। তা ওর কমেন্ট বক্সে কেউ যদি, মানে আমি ও বলতে সোমনাথের কথা বলছি, আরে সবই তো শুরু করলো, সবজি পচে গেছে ও দেখেনি, ঠিক আছে সেটা ও নাই দেখাতে পারতো অন ক্যামেরা। সেখানে ওর ওর মা আসবে না, তুই যাবি? ওর সংসারে কে যাবে, তুই যাবি না ওর মা আসবে? যেটা স্বাভাবিক সেটাই তো দেখাচ্ছে, অস্বাভাবিক কিচ্ছু দেখাচ্ছে না। তুই বরঞ্চ অস্বাভাবিক কথাবার্তা বলে যাচ্ছিস, ইংলিশের তো মা মাসি এক করে দিচ্ছিস। তুই যখন পারিস না তখন উল্টো পাল্টা ইংলিশ বলে উল্টো পাল্টা মিনিং করার চেষ্টা করিস না, দোহাই লাগি। আর গাদাকে পিটিয়ে, হ্যাঁ গাদা পিটিয়ে কখনো ঘোড়া হয় না, এটা স্বাভাবিক। তোকে আমরা ঘোড়াই দেখতে চাই। তোর মুখ যে ঘোড়ামুখী, এই ঘোড়ামুখীটা অনেকেই বলেছে ঘোড়া হচ্ছে একটা শান্ত শিষ্ট একটা মানে পশু, এর সাথে একে তুলনা করো না। এটা কিন্তু ঠিকই বলেছে, যেহেতু তুই তোর থাম্বনেইলে দিয়েছিস যে গাদাকে পিঠে কখনো ঘোড়া হয় না। আরে দাঁড়া, সময় দে কি রে। হ্যাঁ সময় দিবি তো, এই তো সবে শুরু করলো। আজকে মাংস রান্না করা দেখিয়েছে, জিরেটা একটু বেশি হয়ে গেছে বলছে, দারুণ সেই রান্না। দাঁড়া সময় দে কি রে। আর তুই বারবার বলছিস মাকে দেখিয়ে ভিউজ কামাচ্ছিস, তা ওর সংসারে কাকে দেখাবে? হ্যাঁ তোকে না নিশ্চয়ই। হ্যাঁ খুব কষ্ট না, ওর সংসারে ওর জীবনে নতুন কেউ এলে। আরে সেই পর্যন্ত যেতে দে, সবে তো শুরু রে। তোর ওই যে মালকিন, তুই তো দালাল, সেই মালকিন তো দেখ না, এত বিরহ বেদনা, এত বিরহের জ্বালা, একদম কোনেই নতুন কোনে সাজছে। তাকে নিয়ে বল, সমালোচনা করবি যখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবি, দেখে যেটা বলার। তুই বসে গেলি সোমনাথকে নিয়ে, সোমনাথ দেখাচ্ছে তো কী হয়েছে, মায়ের কাছে কেন খাবে, মায়ের কাছে তো সারা জীবন খেতে পারে না, না ওকে তো নিজে শিখতে হবে। আর যেটা দেখতে আমরা যাব, যে ও নিজে হাতে রান্না করছে, নিজে হাতে ঘর পরিষ্কার করছে, সমস্ত কিছু করছে, এ তো এক সিঙ্ক বাসন জমে গেছে। ওর কাজের দিদি বা মাসি না এলে তো ওকেই মাজতে হবে, সেটাও তো দেখার বিষয়, কী সুন্দর করে ভাতের জায়গাটা মাজলো। তাহলে সব মা করে দেবে কেন, মা আসবে, অবশ্যই আসবে, মা ছেলের সংসারে আসবে না? ওরে বাপরে, তোর বল আপনজন কে আছে যাকে তুই দেখাবি তোর সংসারে, যাদের দেখানোর কথা? তোর শ্বশুর শাশুড়ি, এক ছেলের বউ, তাদের তুই দেখাতেই পারিস না সে যে কত কীর্তি তোর সংসারে তোর ফ্যামিলিতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা বলার অপেক্ষা রাখে না। ভেরি রিসেন্ট তোর কারণে তারা নিমন্ত্রিত হতে পারেনি, তোর শ্বশুর শাশুড়ির কথা বলছি, চিন্তা কর। স্রেফ তোর জন্যে, তোর মতন একটা কুলোটা কুলাঙ্গার অপয়া অলক্ষী বউ যার ব্যবহারে তারা তোদের বাড়ি আসে না। বল এবার কারা আসে না, চিন্তা করে না, তোর শাশুড়ি বাপের বাড়ির দিকের লোকের কথা বলছি, যা এর থেকে আর বেশি কিছু বলো না, এই বলে ফেললাম। তুই বলছিস যে মাকে কেন দেখাচ্ছে, মা কেন আসবে না? মা আসবে, মা হাতে ধরে শেখাবে, ও রান্না করবে, এই তো পেরেছে মাংস করেছে, তাহলে আর পরের দিন জিরেটা একটু কম দেবে, জিরে গুঁড়োটা, তবে আমরা চিকেনে জিরে গুঁড়ো দিই না, জিরে ধনে গুঁড়ো চলে না, ধনে গুঁড়ো অনেকে প্রেফার করে কিন্তু জিরের গুঁড়ো মাংসে চলে না। যাকে সোমনাথ অবশ্যই আস্তে আস্তে শিখে যাবে, ওর কমেন্ট বক্সে নিরপেক্ষরা বলছে, তার মানে ওকে শেখার জন্য বলছে, সবাই চাটবে, ভুল দেখেও চাটাচাটি করবে, সেটা তো না, তোর টাপটু বাটাম ভুলে ভরা, কিন্তু তোর মতন কিছু আছে, এক টাকার কয়েনগুলো, হা হাবাতে হাগড়েগুলো, সেগুলো তোকে গিয়ে চাটে, ভুলটাও ধরায় না, যার জন্য তো আজকে তোর অবস্থাটা বল সুপার ফ্লপ। তুই ওর ভিউজ হয় সেটা তো তোর চালা, ওকে মানুষের দেখতে যায় সেটা তো তোর জ্বালা, তুই তো ভেবেছিলি অন্য কেস, হয়ে গেল অন্য কেস, তাই না? তুই ভেবেছিলি সোমনাথ মাটিতে গলা গড়ি খাবে রোজ বিপিন বাবুর করেন সুদা বলে, সেটা হলো না, সে জায়গা দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে চলেছে। তাহলে ওকে সময় দে, এই কি রে পাগলি। হ্যাঁ তুই নিজের রান্না নিজে করে খাস ছেলের বউ হয়ে, আর সে জায়গায় একটা ছেলে নিজের রান্না করছে তাকে অ্যাপ্রিসিয়েট কর, তা না তুই বসে গেছিস একেবারে মানে গল্পের আসর নিয়ে, মানে কীভাবে ওকে নিচু দেখাবি, মানে ওকে মনে করিয়ে দিচ্ছিস যে ও চেন স্মোকার ছিল, আরে এখন তো ও দেখাচ্ছে না, আরে কিছু তো মানে ভালো সত্যি কথাটা বল, তোর তো পুরোটাই মিথ্যেতে মিথ্যেতে ভরা। দেখ না ট্রিটমেন্ট করাতে গেছিস, কিসের ট্রিটমেন্ট সেটা আর বারবার বলে নিজের মুখটাকে নষ্ট করবো না, আর আমার শ্রোতাদের কানটাকেও নষ্ট করবো না। কিন্তু যার যেই মানে নিয়মকানুনগুলো পালন করতে হবে তোর ট্রিটমেন্টের সঙ্গ দিতে গিয়ে, ট্রিটমেন্টের জন্য সেগুলো মানছিস, বসেই যাচ্ছিস কার ভিউজ কার চ্যানেল গ্রো হচ্ছে কার সাবস বাড়ছে, এটা তো স্বাভাবিক সোমনাথের বাড়বে। সোমনাথ কাকে নাঙ্গা করেছে, যে চরিত্রহীনা বউ তাকে করেছে, সেটা মানতে পারছিস না, ভালো লাগছে না, ভালো লাগছে না রে, ভালো না লাগারই কথা জানিস তো, যেটা বলছিলাম তাই একটু সময় দিতে হবে। সোমনাথ অনেক এগোচ্ছে, আর পয়সা তো ইনকাম করবেই, অ্যাক্সিস ব্যাঙ্কে আবার অ্যাকাউন্ট করে এলো, প্রচুর ইনকাম রে, বুঝলি তো, শুরু হলো, শুরু হলো, ও গুছিয়ে নিতে পারবে। তুই ও ওইসবে সময় নষ্ট করিস না, তুই নিজের জীবনে কনসেন্ট্রেশন কর, কীভাবে তোর এই ফুলফিল হবে, যেটা এই যে ভেক কথা বলে আসছিস না, এপ্রিল ফুল করে আসছিস, সেটাই নজর দে। এই যে মানুষ তোকে কত বলেছে, এই যে সোমনাথের এগেনস্টে ভিডিও করতে গিয়ে দেখবি তোর কমেন্ট বক্সটা, ওয়াক তো
যে নিজের স্বামী ন্যাংটা ঘুরে, হ্যাঁ আধ ন্যাংটা আধ ন্যাংটা, তুই ধীরে গোবিন্দ বললি, গোবিন্দ কথার মানে জানিস তো? গোবিন্দ কাকে বলা হয়? অলক্ষী একটা, অপয়া, কুলো কম বলা হয় তোকে। নিচি সারা ওয়াইটই তোকে অপছন্দ করে। তাহলে তোর ঢেঁড়ে বুড়োটা, তোর স্বামীর কথা বলছি, আধ ন্যাংটা, গামছা, তার মধ্যে কী পড়েছে না পড়েছে সেটা, আমার গামছা পরে চুল কাটতে চলে যায়, গামছা পরে ধেঁই 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 করে নাচে, তুই মামনির বরকে বলছিস আধ ন্যাংটা, দেখবি না? তোর তো ওইসব দিকেই বেশি করে নজর যায়, তাই না? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। হ্যাঁ আবার বলছিস, মানে তুই দেখতে চাইছিস যে সোমরান যদি একটু খালি গায়ে ঘোরে, ও না 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 না, চিকুবুকি কুচুকি, অসভ্য ধেড়ে নারী বদাম বেটি, শুধু পুরুষদের অঙ্গ প্রত্যঙ্গ দেখার এত ওর কিউরিওসিটি, এত কৌতূহল, নিজে গেছে একটা ট্রিটমেন্টে, নিজেকে স্থিরতা দেখাতে হবে, একদম ওইগুলো তো ভুলভাল, মানে ঘুম থেকে উঠেই আরম্ভ করে দিয়েছিস, মানা যায় না, জাস্ট মানা যায় না। সোমনাথকে সময় দে, অবশ্যই করবে, কুকুরের স্বভাব কখনো শুধরায় না, তোরও স্বভাব সেটাই, কখনো তুই সোমনাথকে মানে উপরে ওঠা দেখা মানে দেখতেও পারবি না, তুই সবসময় নিচু করার চেষ্টা করবি, যেটা আরও আমরা মানছি। হ্যাঁ ওর মা বলেছে তো, দিদিরা আছে ইউটিউবে, হ্যাঁ বলবে না কেন বল, যেটা আছে যেটা ওকে ভালোবাসে সবাই, শুধু স্বাভাবিক, এবার সেটাকে নিয়ে তুই চর্বিত্ত চর্বণ চর্বিত্ত চর্বণ কর, ফাজিল বেটি, যত নোংরা কথাবার্তা, কোনো ভালো কথা নেই এর মুখে, শুধু দেখো সোমনাথকে খাটো। আরে সোমনাথ প্রচুর চেঞ্জ হয়েছে, এটা তো মানতেই হবে, এটা মানতেই হবে যে চেঞ্জ হয়েছে। এটা চিকেন রান্না করেছে, কালকে আবার সবজি এনে করবে, অবশ্যই করে, মায়ের হেল্প লাগবে, মায়ের হেল্প ছাড়া তো একদিন পট করে করতে পারবে না, কারণ ছেলেরা সত্যি অনেক ছেলে আছে, আবার অনেক ছেলে আছে করে খায়, আমার হাজবেন্ড তো যা সবজি কেটে দেবে, মেয়েদের কান কেটে দেবে, এত সুন্দর সবজি কাটে, পারে না সোমনাথ কী করবে, শিখবে, পারে না বললে তো বসে থাকলে হবে না, শিখবে, ও নিজে কাটবে। চলো না ময়ি, সেদের নিচে দেখানো, বউকে বলেছে, বউ এমন কাজ করেছে, ওষুধ অন্য পুরুষকে খাওয়াতে কেন, এত চুলকানি কেন, ওষুধ খাবে না, স্বামী আনিনি খাবে না, অন্য পুরুষ খাওয়াবে কেন, বদাম বেটি, চল তোকে এইটুকানি দিলাম, কারণ সোমনাথকে খাটো করে দিচ্ছিস তো, এটা আবার আমার ভালো লাগছে না, যে না ছেলেটাকে সুযোগ দাও বেড়ে ওঠার, বেড়ে ওঠা মানে তো ছোটো থেকে বড় না, মানে ইম্প্রুভ করার, এই যে রান্না করবে, ব্লগ চ্যানেল করবে, ব্লগ চ্যানেলে ও খেতে যাচ্ছে মায়ের কাছে, এটা নিয়ে তুই আগে বসে যাবি, ওই তো মা রান্না করে দিচ্ছে আরও বসে বসে খাবে, কুইরা নাম্বার ওয়ান বলেছিস, ধেরে গোবিন্দ বলেছিস, চিন্তা কর তো এই ভাষাগুলো তুই প্রয়োগ করেছিস, শালি একটা বচ্চাত মহিলা, কাঁদতে লাগে আমার, বসে গেল সোমনাথকে নিয়ে, নিরপেক্ষ যারা ভিউজ দেয় তারা ভুল দেখলেও বলবে ঠিক দেখলেও বলবে, ওর মতন এরকম ভিডিও করতে বসবে না, ওসব ভুলভাল কথা নিয়ে, ভুলভাল কথা নিয়ে ভিডিও করতে বসবে না, ঠিক করে তোকে না, এখন তোর মালকিন তোকে ফোন করে, ফোন করে, যা টাকার তো ঝেড়ে নিয়ে নিয়েছিস, কিচ্ছু করতে পারছিস না, সোমনাথের উন্নতি তো দেখতে হবে, নিপারও উন্নতি মানে সোমনাথের শাশুড়ি মানে তোর মালকিনের মায়ের পরকিয়া লিপ্তত্তর মালকিন, এদের উন্নতি তো দেখতে হবে, কিচ্ছু করতে পারবি না জেনেই তোর সাথে কাট আপ করে ফেলেছে। আরে তোর মালকিনের কথা বলছি, কী ভুলভাল বল, ভেবেছিল আমি দায়িত্ব নিচ্ছি এরা সরিয়েও, কিন্তু ডাউন মার্কেট, তুই সবাই উন্নতি করছে মানে নিপা, নিপার জামাই মানে সোমনা, এগুলো তো দেখে তোরও ভিডিও করতে হবে, কিছু করার নেই, কষ্ট পাস আমি জানি, কিন্তু তোর তো দেখতেই হবে, না দেখে তো উপায় নেই, তাই না? তোর তো এখন কন্টেন্ট মনিহারা ফোনই হয়ে গেছিস, তুই তুই ভেবেছিলি সুপার হিট হয়ে যাবো মন ওই মালকিনকে হেল্প মানে সাপোর্ট করে, কিন্তু দেখ একদম আঁচালা বাঁশ একেবারে ঠিক জায়গায় ঢুকে গেছে তোর, এই তো একে ওকে তাকে নিয়ে এখন তোর ভিডিও মারতে হচ্ছে, চল ফোর্ট না টিকার বন্ধুরা, আবার একটা ভিডিওর সাথে অবশ্যই শেষ কর, টাটা।